Assalamu alaikum viewers and welcome to Shelly's Cuisine. আজকের রেসিপি হইল ইলিশা মাছ দিয়ার মুখি দিয়ে বাংলাদেশের স্টাইলে আমার আম্মা রান্না। এখানে একটা ইলিশা মাছ খাটিয়া আর দইয়া তৈছেন, মুখি আর দুইটা ফেস খাটিয়া তৈছেন। ওখন পরিমাণ মতো তেল সারবা, সারার পরে তেল গরম হইব, ওয়ার পরে ফেস সারবা তেলের মাঝে। ওখন ফেস সারিয়া লাড়া দিবা, লাড়ার পরে দুই চামচ লবণ সারবা ফেসের মাঝে। ওখন লাড়া হেবা দিবা, লাল লই গেলে ফেস বাদে মশলা সারি লিবা। টাইম লাগে ফেস লাল হইতে। এখন ফেজ লাল হয়েছে কি, লাল হওয়ার পরে এখন মশলা সারি দিবা, এক চামচ অলৈচ সারবা, এক চামচ বাখর সারবা আর দুই চামচ মরিচ। যারা বলাইয়া খান বলাইয়াও দিতে পারবা, যারা কম খান কমাইয়াও দিতে পারবা। আমরা বেশি জাল খাই না, করির লাগে দুই চামচ মরিচ দিচ্ছন। ওখন লাড়া দিবা মশলা টান্ত করি, আর দেখতেও পারলায় বাক্কা সুন্দর খোলা হয়েছে আর বাক্কা মজার গড়ানো বাড়াইছে। মশলা টানবার পরে পানি এক গ্লাস দিবা, দেওয়ার পরে এখন মুখি সারবা, সবটি সারিয়া লাড়া দিবা। লাড়ার পরে মুখিরে মাছ তালবা, মাছ তালার পরে আস্তে আস্তে লাড়া দিবা। ইলিশা মাছ পাক্কা নরম আছে, ভাঙ্গি দিব সকালের লাগে আস্তে আস্তে লাড়াতে। এখন লিড লাগাইয়া তো রাখবা ছান্নর বাদে দুই গ্লাস পানি সারবা। যারা কম শিরা খাইন কমাইয়াও দিতে পারবা, যারা বলাইয়া খাইন বলাইয়াও দিতে পারবা। আমরা লসা লসা বালা ফাইন করিয়ার লাগি দুই গ্লাস পানি দিচ্ছেন। তো আর পরে মরিচ দিবা আর বাখর দিবা, আর গোড়া নয়তো ছান্নর মাঝে, আর বাদে লিড লাগাইয়া তো রাখবা সালন টান্ত করি লাগি বাদা আগুন মারি লিবা। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেল নোটিফিকেশন অন করিয়া রাখিও, নয়া নয়া রেসিপি চালে দেখতে পারবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।